আমি তোমাদের সত্যি সত্যি বলছি, গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে না যায় সে তো একটি মাত্রই দানা হয়ে থাকে, কিন্তু যদি মরে যায় সে তো বহু ফসলই ফলা। যে নিজের জীবনের মায়া করে সে তা হারিয়ে ফেলে। এদিকে এই জগতে যে নিজের জীবন তুচ্ছ করে শেষে সে কিন্তু শাশ্বত জীবনের জন্য তা বাঁচিয়ে রাখবে। কেউ যদি আমার সেবা করতে চায় তবে সে আমার পক্ষে চলবে, তাহলে আমি যেখানে থাকব আমার সেবকও সেখানে থাকতে পাবে। কেউ যদি আমার সেবা করে তবে আমার পিতা তাকে সম্মানিত করবে। তাই বলছি, যতক্ষণ আলো পাচ্ছ সে আলোকে বিশ্বাস করে চলো, যাতে তোমরা হয়ে উঠতে পারো আলোরই মানুষ। কিন্তু ভগবান উত্তর দিলেন, আমি তো নিতান্তই বালক, এ কথা বলো না। যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সবার কাছে তোমাকে যেতেই হবে, তোমাকে যা কিছু বলতে বলবো সমস্ত বলতেই হবে। না, কোথাও কাউকে ভয় করো না, কেননা তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। এ কথা শোনালেন স্বয়ং ভগবান। তারপর তিনি হাত বাড়িয়ে আমার চোখটি স্পর্শ করলেন। তিনি বললেন, এই দেখো, আমি তোমার কণ্ঠে আমার সমস্ত বাণী রেখেই দিলাম। জেনে রেখো, আজ আমি যত জাতি ও রাজ্যের ওপর তোমাকে অধিষ্ঠিত করলাম, যাতে তুমি উৎখাত করো আর নিপাত করো, ভেঙে ফেরো আর ধ্বংস করো, যাতে তুমি গঠন করো আর রোপণ করো। প্রভুর বাণী। ভালোবাসার স্পর্শে সে নিবেদিত জীবন ও
আত্মদান করিয়া আনি, অনেক মানুষের জীবনে অনেক আশা আনন্দ ও নতুন জীবন। আমি এই কিছু বই পড়ছিলাম, কারণ প্রত্যেকটা এই অনুষ্ঠানে আসতে কিছু প্রস্তুতি, হঠাৎ করে একজন রিলিজিয়াস না তিনি এরকমভাবে পড়লে ব্রত জীবনের অবশ্যই যেটা তার মত সম্পূর্ণ নাও হতে পারে, কিন্তু কিছু যে সত্য সেটা তিনি বললেন যে ব্রত জীবনের দুইটা মডেল রয়েছে, একটা হলো সাধু যোশের তাদের একটা মডেল আর বাপ্তি স্মতার মডেল। আমি চিন্তা করছিলাম কুমারি মারিয়া আরও অনেকে দেখো এইভাবে দেখেছে, তাই আমি মনে করেছি আজকে যেহেতু আমরা সাধু যোশেফের বর্ষে রয়েছি, এই সাধু যোশেফ যে উনি প্রেজেন্ট করেছে উনি অনেক আগেই বই লিখেছে এই বছরে না, তাই যেহেতু উনি সাধু যোশেফকে একটা মডেল করে ব্রত জীবনের মডেল মিন্টু সুন্দর বাগান করে আপনার কমল সুন্দর বাগান করে এই সুন্দর বাগানের না ঈশ্বরের বাগান, তার মানে কি যে বডি জঙ্গলে প্রশিক্ষিত যেখানে এই অনেকে তাদেরকে দেখে আবার দেখে নিষ্ঠা আনুগত্য বিনয় সহন শক্তি সংযম দেহ আর ঈশ্বর মনে করেছিলেন এই ব্যক্তির কাছে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার পুত্রকে রাখতে পারি সেরকম, এরকম করে তুলনা করা হয় পুরাতন নিয়মের সাথে সাধু যোশে আব্রাহাম এবং মিশরের যোশের মতো অসাধারণ দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য ঈশ্বরের পর ঈশ্বর যোশের উপযুক্ত মনে করছে মানুষকে আকর্ষণ করে।
তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক প্রার্থনা, অনেক শুভকামনা। স্নেহাশীল খ্রিস্টে ভিত্ত হয়ে পাপের পরিত্যাগ করে প্রভু সেবা নিজের জীবন উৎসর্গ করেছে। আজীবন সন্ন্যাসপ্রদ ভ্রমণের দ্বারা সেই একই জীবন উৎসর্গ আরো গভীর করে তুলতে তুমি কি সংকল্প করছ? হ্যাঁ, আমি সংকল্প করেছি। প্রভু যীশু খ্রিস্ট তার মা মারিয়া দরিদ্রতা, অপমানিত ও বাধ্যতার যে জীবন বেছে নিয়েছিলেন ঈশ্বরের অনুগ্রহে নির্ভর, তুমি সেই জীবন বেছে নিতে এবং আজীবন বিশ্বস্ত থাকতে তুমি কি সংকল্প করছ? হ্যাঁ, আমি সংকল্প করছি। তোমার সমস্ত হৃদয় মঙ্গল সমুদ্রের সুমন্ত্রণা অনুসার জীবন যাপন করি ও পবিত্র ভক্তির সঙ্গে সংবিধান মেনে চলে ঈশ্বর মানুষকে ভালোবাসার জন্য তোমার জীবন সমর্পণ করতে তুমি কি দৃঢ়ভাবে সংকল্প করছ? হ্যাঁ, আমি সংকল্প করছি। সিস্টার হ্যাভ রডরিক্স, আপনি শুনলেন যে একটি সিস্টার রানী মমির সম্পূর্ণ ও আজীবনের জন্য নিজেকে খ্রিস্টের নিকট করতে ইচ্ছা প্রকাশ করুন, আপনি কি তাকে সঙ্গে আজীবন ব্রত ধারী ভক্তি হিসেবে গ্রহণ করবেন? Thank you.
Thank you.
Yeah.
সেদিকাকেই সকালে মা মারিয়াকে কৃষ্ণে দিকে তোমার স্বাস্থ্যের পরিকল্পনা প্রকাশ করেছে। অনুনয় করি তার মা মারিয়ার সম্মান স্মরণার্থে আমাদের প্রৈতিক সন্ন্যাস জীবনে আজীবন ব্রতের চিত্র স্বরূপ এই প্রতীকটি আশীর্বাদ। আমাদের যে গোবর্ধনটা পরিধান করবে তিনি যেন মা মারিয়ার পূর্ণ বিশ্বাস বিশ্বাসপূর্ণ ও সহানুভূতিশীল জীবন দ্বারা উদ্বুদ্ধ হয়ে জগতের মধ্যে ঈশ্বরের মহান ক্ষমতা মুক্ত করে তুলতে প্রয়াস হয়। এই প্রার্থনাটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি আমাদের সঙ্গে এই প্রতি গ্রহণ করো, ইহা আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিশ্বস্ততার আদর্শস্বরূপ আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য মাতাকে। তুমি তিনি জগতের প্রতি প্রেমে পূর্ণ হয়ে তার পুত্রের সঙ্গে পরিধানের কাজে জ্ঞান হয়ে সাহসের সাথে খুশির নিচে দাঁড়িয়েছিলেন। তুমি সর্ব পবিত্রতা দৃশ্য, তুমি মানব জাতির সৃষ্টিকর্তা, আমাদের জন্যে তোমার ভালোবাসা এতই মহান যে তুমি আমাদেরকে তোমার অবশ্য জীবনে অংশীদার করেছ। আদমের পাপ এবং জগতের পাপ পরিপূর্ণতা তোমার প্রেমময় পরিকল্পনা